আমরা এই বাগানটা যেটা হচ্ছে আমরা বিষ থেকে চারা করে নিয়েছিলাম আমরা বিষটাকে পলিথিন পল বেগে দিয়ে চারাটা করে নিয়ে চারার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হয়েছে তখনই চারাটা নিয়ে সেখানে লাগানো হয়েছে তো চারা লাগানোর পরে আমরা ছয় মাসেই দেখতে পাচ্ছি যে এই গাছে ফুল আসা শুরু হয়েছে তো এটা বারো মাসি বারো মাসে বলা হলেও সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ফুল কম আসলেও মার্চ থেকে পরবর্তী নভেম্বর পর্যন্ত প্রায় দুই মাস পর পরে আমরা ফল পেতে পারি তিন থেকে ছয় বার আমরা ফল পেতে পারি তো ওডিসি জাতের সজনে আবাদ করার যে কৌশলটা সে হচ্ছে যে প্রথম এক দুই বছর ফুলটা ফুল ধরে ফুলটা ঝরিয়ে দিতে হয় তাহলে আমরা পরবর্তী দ্বিতীয় বছর থেকে আমরা ফলটা বেশি বেশি পাব পাশাপাশি যেহেতু এটা বারো মাসই তো বারো মাসি সজনে যদি আমরা চাষাবাদ করতে পারি আমাদের বর্তমানে সজনের অনেক উচ্চ মূল্য আমরা এখন বর্তমানে একশো থেকে দেড়শো টাকা কেজি কিন্তু সজনে বিক্রি হয় তো আমরা আশা করি যে সিজনের বাইরে অফ সিজনের জন্য খুব ভালো একটা জাত এটা ওডিসি থ্রি জাতের তো এই সজনে চাষাবাদ জন্যে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে নিয়ম মাফিক আমাদেরকে পরিচর্যা করতে হবে সার প্রয়োগ করতে হবে তো এই যেহেতু বারো মাসি আমাদের ফল বেশি আসে সেজন্য আমাদের যে সার ব্যবস্থাপনা অনুসরণ করে কমপক্ষে তিনবার সার দিতে হবে একটা হচ্ছে বর্ষার শুরুতে অর্থাৎ মে জুন মাসের দিকে আবার বর্ষার শেষে আগস্ট সেপ্টেম্বর মাসে আর আরেকটা সার দিতে হবে ফেব্রুয়ারি মাসে যে অর্থাৎ তিনবার বর্ষার শুরু বর্ষার শেষ এবং ফেব্রুয়ারি মাসে এই তিনবার আমাদেরকে গাছের গোড়া থেকে এক মিটার দূরে দূরে আমাদের রিং করে সারটা দিতে হবে আর একটা বিষয়টি খেয়াল রাখতে হবে যে গাছের গ্রোথের জন্য কমপক্ষে তিন মিটার পর্যন্ত আমাদের গাছের গ্রোথ করে নেয় তারপরে পুনিং করতে হবে নিয়মিত প্রুনিং যদি করি তাহলে আমাদের শাখা পোশাক বেশি হবে এবং সেখানের থেকে বেশি ফুল আসবে এবং ফল আসবে একটা করে একটা গাছে প্রায় বছরে আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত সজনে পেতে পারি তো সেই হিসাবে আমরা এক বিঘা জমিতে আমাদের সাধারণত পঞ্চাশটি চারা লাগে তো পঞ্চাশটি চারা থেকে পঞ্চাশটি গাছ থেকে আমরা বছরে সত্তর থেকে আশি হাজার বা এক লক্ষ টাকা পর্যন্ত সজনে পেতে পারি তো কম পরিশ্রমে কম যত্নে সেখান থেকে আমরা অনআশে সত্তর থেকে আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা আমরা এখানে লাভবান হতে পারি তো আমরা আশা করি যদি এই প্রোজেক্টটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের সজনের যে বাজারের চাহিদা সেই চাহিদা আমরা পূরণ করতে পারবো পাশাপাশি সজনের সাথে সাথে সজনের আর একটা গুণ আছে সেটা হচ্ছে সজনের পাতা সজনের পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমরা জানি সজনেকে বলা হয় ডিনামাইট ভিটামিন সির আধার তো পাতাটাও আমরা শাক হিসেবে খেতে পারি পাশাপাশি এখন বাজারে সজনের পাতার পাউডার বের হয়েছে সেই পাউডারই কিন্তু এখন বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে তো আমরা এটা মরিঞ্জা পাউডার হিসেবে বাজারে প্রচলিত সেই পাউডারও করে আমরা এটা করতে পারি আর নিয়মিত মধ্যে যাতে করা হয় পোডিং করে থেকে যে পাতাটা আসবে সেটাই আমরা ব্যবহার করতে পারি এই পাতাটা মানুষের পাশাপাশি গো খাদ্য হিসাবেও ব্যবহৃত হয় গো গবাদি পশুর পুষ্টি চাহিদা পূরণ করতে এই পাতাটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় আমি এখানে কোনো ইয়া পেস্টিসাইড ব্যবহার করিনি শুধু যখন গাছ রোপণ করি তখন তার দশ দিন আগে আমি মাদা তৈরি করছিলাম জৈব সার দিচ্ছে এবং রাসায়নিক সার দিছে আপনার হচ্ছে রাসায়নিক প্রতি গাছের মাদাতে একশো গ্রাম টিএসপি আপনার হচ্ছে পঞ্চাশ গ্রাম পটাশ আর তার সাথে হালকা ইউরিয়া দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম করে আর জৈব সার দিয়ে সেটা রাখছিলাম দশ থেকে পনেরো দিন পরের মাথাতে আমি এই গাছটা রোপণ করি আমি একটা খরা সহনশীল একটা দেখলাম কিন্তু আমার ভালো লাগছে এখন যে আমার গাছে ফুল আসছে আর এটা অফিসিজেনে বারো মাস পাওয়া যাবে আর আমি আশাবাদী যে এটা আমার জন্য খুব উপকার আমাদের এই মাস সজনাতে তেমন কোনো রোগ হয় না তবে একটা পোকা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আচার মতো যেটাকে বিছা পোকা বলি আমি যখন বলছিলাম কীটনাশক দেওয়ার কথা তখন স্যার আমাকে পরামর্শ দেয় যে এটা নিম পাতার রস করে জাল দিয়ে এটা স্প্রে করার সপ্তাহে দুই দিন আর তারপরে বলছিল হচ্ছে যে আপনি সাবান পানি যেটা আছে মানে খা খার জাতীয় সাবান গুড়া সাবান যেটা হুইল এটা প্রতি লিটার প্রায়িত দুই গ্রাম করে দিয়ে স্প্রে করতে বলছে আমি আশাবাদী যে যদি আল্লাহ সহা হয় তাহলে একটা এক বছরে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা আমি আয় করতে পারবো